আবারও বাড়ল মুরগির দাম। কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 260 টাকায়, একই অবস্থা অন্য জাতগুলোরও। তবে কমেছে ডিমের দাম। সবজির বাজারও বেশ চড়া, তাই সংসারের হিসাব মেলাতে পারছেন না মধ্যবিত্তরা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মানে আমার 167 টাকা সর্বোচ্চ উৎপাদন কস্ট, সেটি সর্বোচ্চ আপনার 200 টাকার বেশি তো হওয়ার কথা নয়। দাম নিয়ন্ত্রণে এমন হুঁশিয়ারির পরও 24 ঘন্টার ব্যবধানে আরেক দফা বাড়ল মুরগির দাম। সব ধরনের মুরগি কেজিতে বেড়েছে 20-30 টাকা, তবে কমেছে ডিমের দর। ব্রয়লার মুরগি আজকে মনে করেন 260 টাকা, এবং পাকিস্তানি মুরগি মনে করেন 350 টাকা, দেশি মুরগি 620 টাকা, এবং লাল লেয়ার মুরগি 300 টাকা। রমজান উপলক্ষে তো ডিমের চাহিদাটা কম, এই হিসেবে কমতেছে। রমজানের আগে সব ধরনের ডাল জাতীয় পণ্যের দাম আগের মতোই রয়েছে, তবে চিনির বাজারে রয়ে গেছে অস্থিরতা। প্যাকেটের গায়ে লেখা দর 112 টাকাতেই কিনতে হচ্ছে বিক্রেতাদের, যাতে ক্রেতার হাতে তা আসছে আরও 3-4 টাকা বেশি দামে। লাল চিনির দেখা মেলা ভার, যাও মিলছে তার জন্য গুনতে হচ্ছে 150 টাকা। চিনিটা হলো সবচেয়ে বেশি ক্রাইসিস, আর অন্যান্য মাল মোটামুটি স্বাভাবিক অবস্থা আছে। 2 কেজির আটার প্যাকেট আমাদের 130-135 টাকা, ময়দা হচ্ছে আপনার 150-155 টাকা, আর ভোজ্য তেল 185-87 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সবজির বাজারের দামে লু হাওয়া, গরমের সবজির আগমন আর শীতের সবজির প্রস্থানে মানভেদে সবজির দাম 60-80 টাকা। আবার কয়েক ধরনের গরমের সবজি ছাড়িয়েছে শতকের ঘর। ভেন্ডি আছে 60-70 টাকা, পটল আছে 60-70 টাকা, শশা আছে 40, খিরে আছে 40, বেগুনও 40-50 টাকা কেজি, উস্তা হচ্ছে 80 টাকা কেজি, আর সাজনা হচ্ছে আপনি 160-180 টাকা। 100 টাকা যদি কচুলতির আটি যদি থাকে তাহলে কি কে ভাবে চলবে এগুলি বলেন? যেখানে ধরেন 1 কেজি লাগে সেখানে আধা কেজি কিনতে হয়, এই ব্যবসাটা সামাল দেওয়া সম্ভব না। প্রত্যেকটা জিনিসের যে দাম, নিত্য প্রয়োজনের জিনিসের যে দাম, তাতে অনেকটাই কষ্ট হয়। প্রাইভেট চাকরি করি আর কি, যে আমাদের খরচ কমাই দিতে হচ্ছে, খাওয়া দাওয়া একটু কমাই দিতে হচ্ছে, ওই জায়গাটায় কম্প্রোমাইজ করতে হচ্ছে। সব মিলিয়ে রমজানের আগে আমিষ বা নিরামিষ যে পণ্যই হোক, বাজারে গিয়ে হিসেব মেলাতে পারছেন না ক্রেতারা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।